ম্যারিলিন মনরো স্বর্ণকেশী সৌন্দর্যের রানী লাস্যময়ী এমন আরও নানান বিশেষণে ডাকা হতো তাকে, যার অপার সৌন্দর্যে মোহবিষ্ট হয়ে থেকেছে মানুষ, যাকে এখনও সর্বকালের সেরা আবেদনময়ী হিসেবে দেখা হয়। আরও জানাচ্ছেন সিনথিয়া হাই। নরমাজিন মর্টেনসন, পরবর্তীতে মেরিলিন মনরো, এই নামেই ঝড় তুলেছিলেন মার্কিন মডেল অভিনেত্রী। খুব কম সময়ই জায়গা করে নিয়েছিলেন হলিউডের প্রথম সারিতে। মৃত্যুর এত বছর পরেও তিনি উঠে এসেছেন ওয়ার্ল্ড টপ মোস্ট ডট কমের পৃথিবীর সবচেয়ে গ্ল্যামারাস নারীর তালিকার শীর্ষে। বেঁচে থাকলে আজ বয়স হতো 96 বছর, তবে তার চলে যাওয়ার এত বছর পরেও তো থামেনি মেরিলিন মনরো আখ্যান। আজও আমেরিকার পাম স্প্রিংস আর্ট মিউজিয়ামের সামনে তার উড়ন্ত স্কার্টের 26 ফুট উঁচু মূর্তি নিয়ে বিতর্ক দানা বাঁধে। মেরিলিন মনরো 1926 সালের একজন লস অ্যাঞ্জেলসে কাউন্টি হাসপাতালে জন্মগ্রহণ করেন, মানসিক ভারসাম্যহীন এক মায়ের কোলে। আমৃত্যু জানতে পারেননি পিতৃ পরিচয়, রূপালী জগতের আলো, তার প্রতি গভীর আকর্ষণ, এই সব ছাড়িয়েও তিনি হলিউডের এক সফল অভিনেত্রী, গায়িকা, মডেল। ডেঞ্জারাস ইয়ার্স, অ্যাজ ইয়ং অ্যাজ ইউ ফিল, লেটস মেক ইট লিগাল, দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য শোরগার্ল, মাঙ্কি বিজনেস, দ্য 7 ইয়ার ইচ, দুই দর্শকের ক্যারিয়ারে মোট 34টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। একাধিক বিয়ে, প্রেম, সম্পর্কের গুঞ্জন, ব্যক্তিগত জীবনেও কম বিতর্ক ছিল না এই গ্ল্যামারাস কুইনের। 16 বছর বয়সে প্রথম বিয়ে, তারপর আরও 2 বার বিয়ের সম্পর্কে আবদ্ধ হন মেরিলিন, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। লার্জার দেন লাইফ, অসম্ভব সাফল্যের আড়ালেও একাকিত্বে ভুগতেন মনরো। 25 বছর বয়সের আগেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন 3 বার, শোনা যায় 29 বছরের মধ্যে গর্ভপাত করেছিলেন 12 বার। তার ব্যক্তিগত ডায়েরিতে নাকি 37 জন মনোরোগ বিশেষজ্ঞের নাম পাওয়া যায়। বহুবার বাড়ি বদলেছিলেন তিনি, জড়িয়েছিলেন ক্যানেডি ব্রাদার্সের প্রেমে, মনে করা হয় সেই সম্পর্কই জীবনের ইতি টানে মেরিলিন মনরো। মনরো গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রথমে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি আর পরে তার ভাই রবার্ট ক্যানেডির সঙ্গে, তবে সম্পর্কের স্বীকৃতি পাননি কখনোই। জন এফ ক্যানেডি তাকে ডাকতেন সুইট ক্যান্ডি নামে। 1962 সালে লস অ্যাঞ্জেলসের বেন্টউডে মাত্র 36 বছর বয়সে মারা যান গ্ল্যামার কুইন। সরকারি তরফে বলা আত্মঘাতী হয়েছিলেন তিনি। 1999 সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট থেকে তাকে গ্রেটেস্ট ফিমেল স্টার অফ অল টাইম খেতাব দেওয়া হয়। সিনথিয়া হাই, নাগরিক।